দেশের জন্য অ্যাপ্লাই করব। সো সো আমার হাতে অনেক অপশন আছে, আইদার আমি আই ক্যান গো অস্ট্রেলিয়া, তারপরে ক্যানাডা, তারপরে ইউএসএ, তারপর হচ্ছে মিডল ইস্ট, মালয়েশিয়া। সো সো জিনিসটা হচ্ছে যে আপনার প্রোফাইল অনুযায়ী, আপনার প্যাশন অনুযায়ী এবং আপনার ফিউচার ক্যারিয়ার অনুযায়ী আপনি দেশ সিলেক্ট করবেন। সো সো যেমন যেমন ধরেন যে আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন, আমি অবশ্যই বলবো যে আপনি ইউএসএ অথবা ক্যানাডাতে অ্যাপ্লাই করেন, কারণ এখানে আপনার ফিউচার পার্সপেক্টিভ অনেক ভালো। এখানে আপনি যদি দেখেন আইটি আইটি ইন্ডাস্ট্রিতে যত বড় বড় কোম্পানি সবগুলো ইউএসএতে, এবং এখানে আপনার জব পাওয়াটা অনেক ইজি হবে। আপনার যদি মনে হয় যে আপনি আপনার কাছে যেহেতু ইউএসএ আসার জন্য জিআরই লাগবে, সো আপনার কাছে যদি মনে হয় যে জিআরই অনেক টাফ, তাহলে ইউ ক্যান চয়েস অস্ট্রেলিয়া। তারপর আপনার যদি মনে হয় যে আপনার আপনার প্রোফাইল সিজিপি অনেক ভালো, পাবলিকেশন অনেক ভালো, তাহলে আপনি জিআরই ছাড়াই শুধু আইএলটিএস দিয়ে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারেন, ভালো ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে যেতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমার এই সবগুলোই আমার প্রোফাইল একটু দুর্বল, দেশে মাস্টার্স করতে চাই না, দেশের বাইরে কোথাও করতে চাই, তাহলে ইউ ক্যান চুজ মালয়েশিয়া। তারপরে মিডল ইস্টের কিছু কান্ট্রি আছে, সৌদি আরব আছে, কাতার আছে, ওইখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সেগুলোতে আপনার প্রোফাইল একটু উইক হলেও আপনি ওখানে অ্যাডমিশন পাবেন এবং ভালো ভালো অ্যামাউন্টে স্কলারশিপ পাবেন। সো সেই সমস্ত দেশেও আপনি ট্রাই করতে পারেন। আমার কথা হচ্ছে যে আপনি আপনি ট্রাই করেন, আপনি কোনো কোনো একটা দেশে আপনি ট্রাই করেন। সো আপনি আপনি আপনার প্রোফাইল অনুযায়ী আপনি যে কোনো দেশে ট্রাই করতে পারেন, সেই দেশের স্কলারশিপ পেতে পারেন, সেই দেশে আপনি অ্যাডমিশন পেতে পারেন, সেখানে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। যে আপনি দেশ সিলেক্ট করবেন কিভাবে, যে আপনার আপনার যে অ্যাডমিশন এবং প্রোফাইল অনুযায়ী এবং আপনার ফিউচার ক্যারিয়ার পার্সপেক্টিভ অনুযায়ী, এবং আপনি কোন দেশে নিজেকে দেখতে চান আগামী 10 বছরের পর বা 10 বছরের ভিতরে। সো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন যে কান্ট্রি সিলেকশনের জন্য। আরেকটা বিষয় হলো যে এক এক দেশের অ্যাডমিশন পদ্ধতি এবং অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ডিফারেন্ট। সো আপনার আপনার প্রোফাইলে দেখতে হবে যে আপনার প্রোফাইলটা কোন দেশের, কোন দেশের অ্যাডমিশন সিস্টেমের জন্য ভালো, কারণ আপনি চান যে একটা অ্যাডমিশন, দ্যাটস ইট। সো সো আপনার আপনি যদি মনে হয় যে আমার প্রোফাইল অনুযায়ী আমি কোরিয়াতে ভালো, কোরিয়াতে স্কলারশিপ আমি ইজিলি পাবো, অস্ট্রেলিয়াতে পাবো বা ইউরোপে পাবো বা ক্যানাডাতে পাবো, সো গো ফর দ্যাট। সো আপনি ওই দেশে অ্যাপ্লাই করেন, ওই দেশের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন। আরেকটা জিনিস হলো, অনেকেই হিমশিম খায় যে আমাকে প্রথমে ইউএসএ আসতে হবে। না, আমি কিন্তু প্রথমে ইউএসএ আসি নাই, আমি কিন্তু প্রথমে প্রথমে মিডল ইস্টে সৌদি আরবে মাস্টার্স করতে গেছি, তারপরে কিন্তু ওখান থেকে কাতার, তারপরে কিন্তু আমি ইউএসএ আসছি। সো আপনার প্রোফাইল অনুযায়ী আপনি আপনি মুভ অন, ঠিক আছে? আপনি আপনি এক জায়গায় স্টাক হয়ে থাকলে চলবে না। সো আপনাকে মুভ অন, ঠিক আছে, সামনের দিকে আগে যেতে হবে। সো আপনার এখন বর্তমান যে প্রোফাইল, সেই প্রোফাইল অনুযায়ী যে দেশে আপনি পান সেই দেশের জন্য আপনি অ্যাপ্লাই করেন, এবং সেই দেশের অ্যাডমিশনের জন্য সেই দেশের ভার্সিটিগুলোতে আপনি চেক আউট করেন এবং সেখানে অ্যাপ্লাই করেন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। যার একটা জিনিস হলো যে অনেকে চায় যে ডাইরেক্ট পিএইচডির জন্য, যে ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে এত হাই হাই রিকোয়ারমেন্ট, সেখানে এত এত রিকোয়ারমেন্ট তো আমার নাই। সো সো অনেকে অকারণে ডিলে করে। সো ডিলে করার কোনো দরকার নেই। আপনি একটা কোনো একটা কান্ট্রিতে আপনি মাস্টার্স নেন, মাস্টার্স নিয়ে সেই মাস্টার্স দিয়ে আপনি পিএইচডির জন্য ইউএসএতে অ্যাপ্লাই করেন। এইভাবে করেও আপনি ইউএসএতে আসতে পারেন। আমি গার্ল স্টুডেন্ট, আমি আমি মেয়ে, আমি বিদেশে যাব একা একা, এর জন্য আমার সমস্যা হবে কি না, আমি কি একা একা চলাফেরা করতে পারবো কি না, এই চিন্তায় অনেক আমার আমার পরিচিত অনেক বোন, তারপরে আমার পরিচিত আত্মীয় স্বজন, তারা অ্যাপ্লাই করতে চায় না বিদেশে, যারা মেয়ে। সো আমি মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই যে এরকম ভাবার কোনো সুযোগ নাই, কোনো দরকার নাই। কারণ হচ্ছে যে আমি অনেক বিষয়ে আমি বলবো যে বিদেশে অনেক বিষয় অনেক সিকিউর, ঠিক আছে? আপনি আপনার এই বিষয়গুলো নিয়ে আপনি কখনোই চিন্তা করবেন না। এবং বিদেশের অনেক কান্ট্রিতে মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয় প্রত্যেকটা বিষয়ে। সো আপনার আপনার যদি প্রোফাইল ভালো থাকে, আপনি যদি জিআরই, আইএলটিএস, তারপর আপনার রেজাল্ট, সিজিপি, এইগুলো যদি সব কিছু ভালো থাকে, আপনি শুধুমাত্র মেয়ে এই চিন্তা করে আপনি বিদেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন না বা সাহস পাচ্ছেন না, এরকম ভাবার কোনো সুযোগ নেই। আপনি অবশ্যই একটা ছেলের মতো আপনি এখানে সুযোগ সুবিধা পাবেন, কিছু কিছু বিষয়ে আপনি তাদের চেয়েও বেশি সুযোগ সুবিধা পাবেন, যেমন জবের ক্ষেত্রে আপনি তাদের চেয়েও বেশি সুযোগ অগ্রাধিকার পাবেন। সো আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। আপনি আপনি যে ইউনিভার্সিটিতে আপনার প্রোফাইল অনুযায়ী মনে হয় যে আপনি এই ইউনিভার্সিটিতে আপনি এলিজেবল, সেই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন। সো ইউএস এর ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন যে স্কলারশিপটা নির্ধারণ করা হয়, এটা হলো স্টেট অনুযায়ী। সো এক এক স্টেটে এক এক রকম। সো আমি যেটা বলতে পারি যে যেমন ধরেন আমি যেমন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছিলাম, ওইখানে আমাদের 15 দিন পর পর একটা করে চেক আসতো। সো সেটা ছিল $800। স্কলারশিপটা ডিজাইন করা হয়, অ্যামাউন্টটা এমনভাবে ডিজাইন করা হয় যেটা দিয়ে আপনি এবং আপনার ফ্যামিলি এবং আমার বেবিও ছিল একটা, সো সবাই যেন ভালোভাবে চলতে পারে।
সো এটাই হচ্ছে বিষয় যে আপনার আপনার অ্যামাউন্ট নিয়ে চিন্তা করতে হবে না। আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে যেগুলো হলো এমন এমন কোন স্টেটে যেটা হচ্ছে যে অনেক এক্সপেন্সিভ, সো সেই এক্সপেন্সিভ স্টেটগুলোতে আবার স্যালারিও বেশি থাকে, যেমন ক্যালিফোর্নিয়া, তারপরে এরকম যে ইউনিভার্সিটিগুলো আছে ওই সমস্ত স্টেটে সেইগুলোর ফান্ডও অনেক বেশি থাকে। সো সেই অ্যামাউন্টে আপনি ভালোভাবে চলতে পারবেন। আর একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি ফান্ড দুটো আলাদা। সো মাস্টার্সের ফান্ডটা একটু কম, যেমন আমাদের ইউনিভার্সিটিতে $1,000 অথবা $1,200 এরকম অ্যামাউন্ট দিত, সো অবশ্যই মাসে, এবং 15 দিন পর যেহেতু সেটা ডিভাইড করে অর্ধেক করে দেওয়া হতো। সো আপনি যদি পিএইচডিতে আসেন তাহলে আপনার ফান্ডটা বেশি হবে, আর যদি মাস্টার্সে আসেন তাহলে আপনার ফান্ডটা একটু কম হবে, এটাও মাথায় রাখতে হবে। সো প্রত্যেকটা বিষয়েরই সুবিধা এবং অসুবিধা আছে। সো আমি আমি আবারও বলতে চাই যে ফান্ড যেমনই হোক না কেন, আপনার সব কিছু আপনি করতে পারবেন এখানে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনি সব কিছুই কাভার করবে। আর একটা জিনিস হলো ফান্ড নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই, কারণ হলো যে আপনার যদি পকেটে টাকা নাও থাকে আপনার পকেটে ক্রেডিট কার্ড থাকবে, সো ক্রেডিট কার্ড দিয়ে আপনি ইজিলি চলতে পারবেন। আর এই তো 1-2 বছর কষ্ট করবেন, তারপরে জব পাবেন, জব পেয়ে কিন্তু আপনি তখন আবার আপনার যে যে ইনভেস্টমেন্টটা হায়ার স্টাডির জন্য সেটা কিন্তু আবার আপনি রিটার্ন পাবেন। আমি আন্ডারগ্র্যাডের জন্য অ্যাপ্লাই করব নাকি গ্র্যাডের জন্য অ্যাপ্লাই করব? সো আন্ডারগ্র্যাডের জন্য অ্যাডমিশন পাওয়াটা খুবই টাফ ইউএসএতে, আমি ইউএসএ পার্সপেক্টিভ বলতে পারি, এবং এখানে স্কলারশিপ খুবই কম আন্ডারগ্র্যাডের জন্য। সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে এসে আপনি ইন্টার পাস করার পরে একটা ছেলে বা কত কত বয়সী বা হয় কত কিছুই বা সে জানে, তার জন্য এখানে এখানে একটু টাফ হয়ে যায় তার লাইফ স্টাইল লিড করা। এবং হ্যাঁ, আপনার যদি অনেক টাকা থাকে বা আপনি যদি মনে করেন যে আপনার এখানে আপনি নিজের খরচ নিজে চালাতে পারবেন এবং আপনি পাশাপাশি জবও করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি আন্ডারগ্র্যাডের জন্য আসতে পারেন। এবং আন্ডারগ্র্যাডের প্রথম বছরটা একটু টাফ হয়, দ্বিতীয় বছর থেকে বা তৃতীয় বছর বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে আপনি দেখা যায় যে কোনোভাবে ফান্ড ম্যানেজ হয়ে যায় বা জব ম্যানেজ হয়ে যায়। সো আন্ডারগ্র্যাডরাও এখানে আসতে পারেন, সেক্ষেত্রে আমি আমি অত বেশি আমি আই এম নট দ্য রাইট পার্সন টু অ্যান্সার ইউর কোশ্চেন। সো আমি শুধু এতটুকুই বলবো যে দেশ থেকে আন্ডারগ্র্যাড কমপ্লিট করে গ্র্যাডের জন্য আসাটা অনেক ভালো এবং অনেক সুবিধা, এবং কুইকলি আপনি অ্যাডমিশন পাবেন এবং অনেক সুযোগ সুবিধা আপনার বেশি হবে। প্রিপারেশনের টাইম লাইন কেমন হবে? আমি কখন জিআরের জন্য প্রিপারেশন নিব, কখন টোফেল প্রিপারেশন নিব, আমি ইউনিভার্সিটিতে পড়তেছি সো পড়া অবস্থায় প্রিপারেশন নিব নাকি চাকরি আমি পাস করার পরে প্রিপারেশন নিব, এই বিষয়টা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমি যেটা অ্যাডভাইস করি সবাইকে, সাজেস্ট করি, সেটা হচ্ছে যে আপনি যখন ভার্সিটির থার্ড ইয়ারে তখন থেকে আপনি জিআরই প্রিপারেশন শুরু করেন। নট নেসেসারি যে আমি যেটা করছি আমার আসতে অনেক সময় লাগছে, আপনারও তাই লাগুক, আমি সেটা চাই না। সো আমি আমার লাইফ থেকে যে লেসন লার্ন করছি আমি সেটা আপনাকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যখন, যারা এখন কারেন্ট স্টুডেন্ট, তারা থার্ড ইয়ারে থাকা অবস্থায় জিআরের জন্য প্রিপারেশন শুরু করে দিবেন, টোফেলের জন্য প্রিপারেশন শুরু করে দিবেন, যেন আপনি যখন 4-1, তার মানে ফোর্থ ইয়ারের ফার্স্ট সেমিস্টারে যখন আপনি, তখন আপনি ডিসেম্বরের 15 তারিখের ভিতরে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তাহলে কিন্তু ডিসেম্বরের 15 তারিখে আপনি আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার ডকুমেন্ট সব সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার চান্স পাওয়া এবং ফান্ড পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো আমি সবাইকে সাজেস্ট করি যে আপনি এমনভাবে প্রিপারেশনটা শুরু করবেন। আর একটা জিনিস বলে রাখি, অনেকে সিজিপিএর দিকে এত বেশি ফোকাস, ঠিক আছে, এত বেশি ফোকাস যে তারা অন্য অন্য সিজিপিএকে তারা কম্প্রোমাইজ করতে চায় না। কিন্তু আপনি আপনাকে আমি একটা সিম্পল লজিক দেখাই, সেটা হচ্ছে যে আপনার সিজিপিএ ধরেন 4 out of 4 বা 3.9, ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড আরেকজনের সিজিপিএ 3.5, আচ্ছা আপনার 4, কিন্তু আপনার কোনো জিআরই টোফেল কিছুই নাই, আপনি যখন পাশ করলেন তখন আপনি শুধুমাত্র সিজিপিএ নিয়ে পাশ করলেন এবং সিজিপিএ নিয়ে পাশ করে বের হলেন ভার্সিটি থেকে। কিন্তু আরেকটা স্টুডেন্ট যার হচ্ছে সিজিপিএ 3.5 বা 3.25 বা 3.4, হ্যাঁ হোয়াট এভার, কিন্তু তার কিন্তু টোফেল আছে, তারপরে জিআরইও আছে অথবা আইএলটিএস আছে, এ কিছু পাবলিকেশনস আছে, নিয়ে সে বের হলো এবং সে 4-1 থাকা অবস্থায় সে অ্যাপ্লাই করে দিল। এখন কিন্তু সে কিন্তু একটা, যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, সে কিন্তু একটা ইউনিভার্সিটি থেকে অবশ্যই অ্যাডমিশন পাবে। সে কিন্তু পাশ করার পরেই তার নেক্সট স্টেপ, তার পরের পাটা ফেলবে কিন্তু সেই দেশে। আপনার কিন্তু সিজিপি অনেক হাই, ঠিক আছে, কিন্তু আপনার ওইগুলো প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ না থাকার কারণে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন না।
যার কারণে কিন্তু আপনি এক বছর দুই বছর আপনার ডিলে হয়ে গেল। ডিলে হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে অনেকে দেশে সেটেল হয়ে যায়, ভালো জব পায়, তখন কিন্তু আর কিন্তু আর বিদেশে আসা হয় না। সো আপনি কখন অ্যাপ্লাই করবেন? আপনি যখন থার্ড ইয়ারে থাকবেন তখনই আপনি সব পুরো থার্ড ইয়ারটাই আপনার হচ্ছে যে বিদেশে যাওয়ার জন্য যেসব জিনিস লাগবে, জিআরই লাগবে, টোফেল লাগবে, পাবলিকেশন লাগবে, সব রেডি। আপনি যখনই আপনি ফোর ওয়ানে উঠলেন, ফোর ওয়ানে আমি জানি না সেটা কখন, ডিসেম্বরের 15 তারিখের ভিতরে আপনি অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন। ফর এক্সাম্পল আপনি যদি এখন 2022 সাল, তাই না, 2022 সালে এখনও ডিসেম্বর আসেনি, সো আপনি যদি 2023 সালের ফল ধরতে চান, ইউএসএর কথা বলতেছি, 2023 সালের ফল মানে হচ্ছে যে সেপ্টেম্বর, তাহলে কিন্তু আপনাকে এই ডিসেম্বরে মানে 22 ডিসেম্বরের 15 তারিখের ভিতরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, সব ডকুমেন্ট কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন আপনার ক্লোজ করতে হবে। সো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন যে এইভাবে করে আপনার প্রিপারেশন টাইমলাইন সেট করবেন, যে আপনি কতদিন আপনি টোফেলের জন্য অ্যাসাইন করবেন, কতদিন আপনি জিআরের জন্য অ্যাসাইন করবেন, একটু পাবলিকেশন করবেন, যারা প্রফেসর আছে যাদের সাথে আপনি থিসিস করেন, স্যারকে বলেন যে আমি বিদেশে যেতে চাই, আমার একটা ভালো পাবলিকেশন দরকার, যে আপনি অ্যাটলিস্ট একটা IEEE পাবলিকেশন, আমি কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল এদের জন্য বলতেছি, একটা অ্যাটলিস্ট একটা পাবলিকেশন যদি থাকে বা দুইটা পাবলিকেশন থাকে, আপনি কোলাবোরেট করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে, টিচারদের সাথে, নাম্বার অফ পাবলিকেশন বাড়াইতে পারেন, কন্ট্রিবিউশন বাড়াইতে পারেন। আরেকটা জিনিস হলো আপনি কোন বিষয়ের উপরে আপনি PhD করবেন বা মাস্টার্স করবেন। সো যারা কম্পিউটার সায়েন্স তারা আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করে, আমি অ্যান্সার দিতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই আপনি ডেটা সায়েন্স, যে কোনো কিছু যারা ডেটা নিয়ে কাজ করে আপনি অবশ্যই সেই বিষয়ের উপরে মাস্টার্স অথবা PhD করবেন, কারণ ডেটার কোনো মানে ইটস নেভার গোনা ডাই, ঠিক আছে। সো আপনি ডেটার উপরে ফোকাস করবেন, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এগুলোর উপরে আপনি ফোকাস করবেন। সো এই বিষয়ে ক্যারিয়ার অনেক ব্রাইট এবং আপনি জব পাইতেও সুবিধা হবে। আমি বলতেছি না যে অন্য অন্য বিষয়ে তারা জব পায় না, অবশ্যই তাদের জন্য ব্রাইট, কিন্তু আমি যেহেতু এই বিষয়ের উপরে সেই জন্য আমি এই বিষয়ের উপরে বলতে পারলাম। সো আপনি যদি আন্ডারগ্রেডে থাকা অবস্থায় কিছু কোনো সফটওয়্যার বানান অথবা কোনো পাবলিকেশন করেন, কোনো একটা টুলস বানাইলেন যেটা অনেক মানুষের জন্য উপকার হতে পারে, আপনি একটা বিষয়ের উপরে মেশিন লার্নিং নিয়ে আপনি একটা পাবলিকেশন করতে পারেন, তাহলে আপনার জন্য অ্যাডমিশন পাওয়াটা ইজি হবে। যখন আপনি সাবমিট করেন আসলে ফাইল, তখন তারা দেখতে চায় যে তার কোনো রিসার্চ এক্সপোজার আছে কি না, সে আসলে এর আগে কীভাবে পেপার লিখতে হয়, কীভাবে একটা পেপার পড়তে হয়, সেই জিনিসগুলো তারা জানে কি না। আসলে তো আপনি মেইনলি রিসার্চ করবেন তো এখানে আসার পর, ঠিক আছে। আরেকটা হলো কোডিংটাও অনেক জরুরি, ঠিক আছে। আপনি আইদার আপনি ইন্ডাস্ট্রিতে যদি জব করেন তখনও কোডিং জরুরি, আপনি যদি এখানে PhD করেন, PhD অনেক কোড লিখতে হয়, মাস্টার্সেও অনেক কোড লিখতে হয়, সো কোডিংটাও জরুরি কম্পিউটার সায়েন্স এবং অন্যান্য ডিপার্টমেন্টের জন্য। ইউএসএর ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে কী লাগে? সো ইউএসএর ইউনিভার্সিটিগুলোতে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনি দেখবেন যে এখানে SOP স্টেটমেন্ট অফ পারপাস, তারপরে অ্যাপ্লিকেশন ফি, একটা অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে যে GRE, অ্যাগেইন GRE মিনিমাম স্কোর হচ্ছে 300 সামথিং থেকে শুরু হয়। অনেক ইউনিভার্সিটিতে GRE স্কোর শুধু তারা চায় যে কোয়ান্ট মানে ম্যাথমেটিক্সে আপনি কতটা ভালো, আবার হচ্ছে যে অনেক জায়গায় হলো দুইটাই চায় এবং রাইটিংও চায়। সো IELTS মিনিমাম স্কোর হতে পারে 6.5 বা 6, এটা আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। সো আমি যে আগে এগেইন যে অ্যাপ্লিকেশন প্যাকেজের ভিতরে কী কী থাকে, একটা অ্যাপ্লিকেশন থাকে, একটা মিনিমাম যে অ্যাপ্লিকেশনের যে সাবমিশন ফি সেটা থাকে, তারপর হচ্ছে যে আপনার GRE স্কোর আপনি সেন্ড করতে হবে, IELTS অথবা টোফেল লাগবে, স্টেটমেন্ট অফ পারপাস লাগবে, কিছু রিকমেন্ডেশন লেটার লাগবে। সো রিকমেন্ডেশন লেটারের জন্য আমি বলবো যে আপনি অবশ্যই আগে থেকেই প্রফেসর যার কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেবেন তাকে বলে নেবেন যে আপনাকে কি আমি রিকমেন্ড হিসাবে ইউজ করতে পারি কি না, বা আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা আমি দিতে পারি কি না আমার অ্যাপ্লিকেশনে, তার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন আপনার রিকমেন্ডেশন লেটারগুলো তাদের কাছ থেকে ড্রাফট সাবমিট করে তার কাছ থেকে লিখে নিতে পারেন। আরেকটা ওয়ে আছে হলো যে আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন সেখানে আপনি ওই প্রফেসরের ওনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন যার কাছে ডাইরেক্টলি চলে যাবে অ্যাপ্লিকেশন লেটারের রিকোয়েস্টটা। সো অ্যাপ্লিকেশন এখন আমি বলি যে এই যে হোল প্যাকেজ, এই প্যাকেজের ভিতরে কোনটার গুরুত্বটা কতটুকু, এটা অবশ্যই ভ্যারি করে ইউনিভার্সিটি অনুযায়ী। তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এক এক ইউনিভার্সিটিতে যেমন কোনো মোস্ট অফ দেম আর ফোকাস অন দ্য স্টেটমেন্ট অফ পারপাস। সো স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে একটা রচনার মতো যেখানে আপনি লিখবেন
যে আপনি কেন এই ইউনিভার্সিটিকে সিলেক্ট করেন, কেন এই স্পেসিফিক ডিপার্টমেন্টকে, কেন এই ডিপার্টমেন্ট, কেন আপনি কম্পিউটার সায়েন্স, আপনার ফিউচার গোল কী, কেন এই প্রফেসরকে আপনার ভালো লাগে। সো এই জিনিসগুলো আপনি নিজে থেকে লিখবেন, আপনাকে তাকে বুঝাইতে হবে যে আপনি আসলেই এই ইউনিভার্সিটিকে ভালোবাসেন এবং এখানে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, এখানে আপনি পিএইচডি করতে চান, পিএইচডি জিনিসটা আপনার ভালো লাগে, রিসার্চটা আপনার ভালো লাগে, এইগুলো নিয়ে আপনি সুন্দর করে এসওপি লিখবেন। রিকমেন্ডেশন লেটারও অবশ্যই ভালো হতে হবে। সো আবার যদি ক্যাটাগরি অনুযায়ী সাজাই, এসওপি, তারপর হচ্ছে জিআরই স্কোর, ঠিক আছে, তারপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার। সো এই জিনিসগুলো হলো মানে বেশি গুরুত্বপূর্ণ। সো এই সব কিছুই আপনার ওই প্যাকেজের ভিতরে ইনক্লুড করতে হবে। আবারও বলতে চাই যে কারো হয়তো সিজিপিএ ভালো কিন্তু কোনো পাবলিকেশন নাই, আবার কারো হচ্ছে যে পাবলিকেশন আছে কিন্তু সিজিপিএ খারাপ। সো আপনি একটা কম্বিনেশন তৈরি করবেন যে কারো যে জিনিসটা ভালো আছে আর যে জিনিসগুলো আপনি একটু দুর্বল সেগুলোতেও আপনি কাজ করা উচিত, সেগুলোকে আপনি কমপ্লিট করবেন। সো কমপ্লিট প্যাকেজের উপরে ডিপেন্ড করে আপনাকে অ্যাডমিশন দেওয়া হবে। সো আপনার প্যাকেজটা যেন কমপ্লিট হয়, সবগুলোই যেন থাকে, কোনোটাতে একটু খারাপ হলেও সমস্যা নেই, আরেকটা দিয়ে যেন সেটা আপনি মেক আপ করতে পারেন। সো এটা ধারণা করার কোনো অবকাশ নাই যে আমার সিজিপিএ খারাপ হতে পারে, কিন্তু আপনি অন্য সাইড দিয়ে আপনি রিকভার করতে পারেন, পাবলিকেশন দিয়ে রিকভার করতে পারেন, জিআরিতে ভালো করতে পারেন। সো ইউ হ্যাভ লট অফ অপশনস, রাইট? আমি যখন প্রফেসরদেরকে ইমেইল করবো সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হলো এখানে কিছু জিনিস খেয়াল করতে হবে। যে প্রথমেই বলি যে ইমেইলের গুরুত্বটা কী, আপনি যখন কোনো প্রফেসরকে ইমেইল করবেন আপনি বোঝাতে চাচ্ছেন যে তার ল্যাবকে আপনার পছন্দ হয়েছে, তার যে রিসার্চ করে সেটা আপনার ভালো লাগে। সো এই জিনিসগুলো থাকবে আপনার ইমেইল বডিতে। আরেকটা জিনিস হলো আপনি ওই প্রফেসরের অবশ্যই কোনো আর্টিকেল আপনি পড়বেন, পড়ে যে জিনিসটা আপনার ভালো লাগবে সেটা ওনাকে বলবেন যে হে তোমার এই রিসার্চের এই টপিকগুলো আমার ভালো লাগে, আমি এইগুলো নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে? সো এটা বলার পরে আপনি তাদেরকে বলবেন যে হ্যাঁ আমি এই টপিকের উপরে আমি আমার রিসার্চ কন্টিনিউ করতে চাই। আরেকটা জিনিস হলো আপনার যদি মিন টাইম আপনার যদি জিআরই, টোফেল, আইএলটিএস এইগুলোর যদি স্কোর থাকে আপনি সেগুলোকেও ইনক্লুড করতে পারেন। সো এইভাবে করে আপনি ইমেইলের বডিটা সাজাবেন। ইমেইলটা করবেন কখন? সো এই ইউএসএতে যখন দিন তখন বাংলাদেশে রাত। সো আপনাকে ইমেইলের টাইমিংটা ঠিক করতে হবে। আপনি যদি আপনার সুবিধা মতো টাইমে ইমেইল করেন তাহলে দেখা যাচ্ছে প্রফেসর এখানে রাত 12টার সময় ইমেইলটা আসলো, এটা কিন্তু আপনি অবশ্যই চান না। সো আপনি ট্রাই করবেন যে এমনভাবে ইমেইল করতে যে ইউএসএর টাইমটা মানডে মর্নিং আওয়ার, যে আপনার 9টা বা 10টা এই টাইমটাতে আপনি ওখানে ইমেইল করবেন। সো এখানে টাইমটা খুবই জরুরি। সো আপনি এমন একটা টাইমে ইমেইল করবেন যে টাইমটা এখানে ইউএসএর মানডে অথবা ওয়ার্কিং ডে, অবশ্যই মানডে অথবা টুইজডে। সো এই সময় সকালের দিকে আপনি ইমেলটা করবেন, তাহলে প্রফেসর যখন অফিসে আসবে তখনই সাথে সাথে আপনার ইমেলটা পাবে এবং আপনার ইমেলের অ্যান্সার দেবে। সো এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন। আপনি যখন কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করবেন প্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে আপনি যে বিষয়ের উপরে রিসার্চ করতে চাচ্ছেন সেই বিষয়ের উপরে ভালো ভালো প্রফেসর আছে কি না, বা ল্যাব আছে কি না, সেই রিসার্চের অপরচুনিটি কেমন। দ্বিতীয় বিষয় দেখবেন যেখানে আপনার ফান্ড, গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে ফান্ড কেমন দেওয়া হয়, খুব বেশি দেওয়া হয় কি না। আরও একটা জিনিস দেখবেন যে সেটা হচ্ছে যে টিএ নাকি আরএ দেয়, টিএ মানে হলো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, আরএ হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। সো অনেকেই আরএ প্রিফার করে যেন টিচিং ডিউটি না করতে হয়, আবার অনেকে টিচিং টিএ প্রিফার করে। সো আপনি এই জিনিসগুলো দেখবেন। লোকেশন আরেকটা ম্যাটার করে, যেমন আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন আপনি চাবেন ক্যালিফোর্নিয়া অথবা ওয়াশিংটনে থাকার জন্য, কারণ হচ্ছে আপনি যখন পড়াশোনা করবেন আপনি কোনো সেমিস্টারের ব্রেকে আপনি সামারে ইন্টার্নশিপ নিতে পারেন, যে কোনো স্টেট থেকে আপনি ইন্টার্নশিপ নিতে পারেন। কিন্তু আপনি যদি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি বা ক্যালিফোর্নিয়া অ্যাজ এ হোল কোনো ইউনিভার্সিটিতে পড়েন তাহলে আপনি দেখবেন যে এখানকার কম্পিউটার সায়েন্সের জন্য অনেক অপরচুনিটি। আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করি তাদের জন্য হায়ার স্টাডির সুযোগ কতটুকু, আমি এখানে বলে রাখি, আমি এখানে পিএইচডি এবং মাস্টার্সের কথা বলতেছি। আবারও বলতে চাই পিএইচডি এবং মাস্টার্সের জন্য এখানে স্কলারশিপ পাওয়াটা অনেক সহজ এবং তার ফান্ডটাও অনেক ভালো। কিন্তু আপনি যদি ডিপ্লোমা শেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসেন সেই ক্ষেত্রে আপনাকে আন্ডারগ্র্যাড হিসেবে ধরা হবে, তার মানে এখানে আন্ডারগ্র্যাডদের স্কলারশিপ পাওয়াটা খুবই টাফ। সো আমি বলবো দেশের কোনো ইউনিভার্সিটিতে আপনি ব্যাচেলর কমপ্লিট করে তারপরে এখানে মাস্টার্স অথবা পিএইচডির জন্য আসতে পারেন।